জাফরুল ইসলাম আলমগীর সাহেবের প্রায় প্রত্যেকটা মামলায় জামিন হয়েছে একটা মামলা বাকি আছে গণতন্ত্রের স্বার্থে চলমান যে আন্দোলন আছে তা অব্যাহত থাকবে সরকার বিরোধী আন্দোলন দমনের প্রধান হাতিয়ার হচ্ছে মামলা এই ফেসিস্ট রেজিম রাস্তায় পিটাচ্ছে পুলিশ গণহারে মানুষকে পিটাচ্ছে এবং আমাদের প্রায় একত্রিশ জন সাম্প্রতিক সময়ে শহীদ হয়েছে এই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে এবং শুধুমাত্র বিএনপির দাবি না সারা বিশ্বের যারা হিউম্যান রাইটস ওয়াচ আছে মানবাধিকার কর্মী এবং বড় বড় মিডিয়া যেমন গার্ডিয়ান বলেছে যে এই বিরোধী দলকে মত বিরোধী দল এবং মতকে দমন করার জন্য মামলাকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে ইট ইজ এ টুলস টুল হিসাবে ব্যবহার করা হচ্ছে তো এই মামলা আমরা জানি লক্ষ লক্ষ মানুষ মামলার আসামি অফকোর্স আইন যদি তার নিজস্ব গতিতে চলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আইন তার নিজস্ব গতিতে চললে ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে সমস্ত মামলা থেকে খালাস পাব এবং যে সমস্ত মামলায় আমাদের দলীয় নেতাকর্মীদেরকে মিথ্যা বানোয়ার মামলায় তাদেরকে আসামি করা হয়েছে তার থেকেও আমরা মুক্তি পাব আর যে কথাটা বললেন যে মামলার চাপে আন্দোলন কতটুকু হবে না হবে দেখুন এখনকার যে আন্দোলন এটা শুধু শুধুমাত্র বিএনপির কর্মী নির্ভর আন্দোলন না বর্তমান এই আন্দোলন জননেতা জনাব দেশনেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে ডাক দেওয়ার পরে এই আন্দোলন কিন্তু মানুষের সাধারণ মানুষের আন্দোলনে পরিণত হয়েছে যার প্রমাণ পঁচানব্বই ভাগ লোক ভোটকেন্দ্রে যায় নাই যার প্রমাণ আনফর্চুনেটলি ভোটকেন্দ্রে কুকুরদেরকে আমরা দেখতে পেয়েছি কুকুরের লাইন এরকম অনেক কুকুর আপনারাই মিডিয়ার মাধ্যমে প্রকাশ করেছেন তো এই আন্দোলন শুধুমাত্র বিএনপির নেতাকর্মীর আন্দোলন না হ্যাঁ জনগণের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি তো আমাদের তো সবসময় আছেন তারেক রহমান সাহেব বলেছেন নেতৃত্ব দিন নেতৃত্ব নিন অতএব যাদের বিরুদ্ধে মামলা এরকম আছে তাদেরকে আইনগত সহায়তা দিব অ্যাট দ্য সেম টাইম তাদের পরবর্তী নেতৃত্ব যারা আছে তারা নেতৃত্ব দিয়ে যাবেন বাট গণতন্ত্রের স্বার্থে চলমান যে আন্দোলন আছে তা অব্যাহত থাকবে এবং এই আন্দোলন জনগণের আন্দোলন জনগণের আন্দোলনের নেতৃত্বই আমরা ইনশাল্লাহ দিব মামলা দেখুন আমাদের প্রায় সাড়ে চার মাসে আমার যতটুক জানা আছে প্রায় সতেরোশো আটষট্টি জন বিভিন্ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে কনভিকশান দেওয়া হয়েছে ইনডিসক্রিমিনেটলি এবং এই কনভিকশানটা আইনগতভাবে দেয়া হয়নি তো তার বিরুদ্ধে আমরা আপিল করব এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আইন যদি তার নিজস্ব গতিতে চলবে প্রত্যেকটাই কনভিকশান খারিজ হবে আর অন্য নেতারা যারা জেলখানায় আছে আমরা আইনগতভাবে পদক্ষেপ নিচ্ছি অনেক ক্ষেত্রে আছে যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের প্রায় প্রত্যেকটা মামলায় জামিন হয়েছে একটা মামলা বাকি আছে তো প্রত্যেকের ক্ষেত্রে আমরা যথাযথ স্টেপস নিচ্ছি এবং সারা দেশে যারা যে সমস্ত শত শত হাজার হাজার নেতাকর্মী গ্রেফতারকৃত আছেন আমরা আমাদের যারা আইনজীবী আছেন পার্টিকুলারলি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যারা নেতৃবৃন্দ আছেন সদস্য আছেন তারা আইনগত সহায়তা দিয়ে যাচ্ছেন এবং আমরা প্রস্তুত আছি আগামী দিনের জন্য কারণ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সরকারের এই সরকার বিরোধী আন্দোলন দমনের প্রধান হাতিয়ার হচ্ছে মামলা এবং তারা তাদের যে আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী রাষ্ট্রীয় বাহিনী আনফর্চুনেটলি সেটা এখন দলীয় পারপাসে তারা কাজ করছেন যেটা খুব দুঃখজনক আইন অ্যালাউ করে না সংবিধান অ্যালাউ করে না